দেশের সংবিধান প্রচলিত আইন সম্বন্ধে সঠিক ধারণা ও জ্ঞান না থাকার জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত ও শিকার হন এবং নানাভাবে প্রতারিত হন। মানুষের আইন সচেতনতা যথেষ্ট অভাব দেখা যায়। এমনই শিক্ষিত মানুষের মধ্যেও আইনি সচেতনতার অভাব দেখা যায়। এখনও মানুষ জানে না রেশন কার্ড কোথায় এবং কীভাবে করা যায়, জন্ম মৃত্যুর প্রশংসাপত্র, ভোটার কার্ড, বিপিএল কার্ড, দুস্থ মানুষের মধ্যে সরকারি ভাতা, অনাথা অসহায় শিশুদের অধিকার রক্ষার জন্য করণীয় কী, নির্যাতিত মহিলাদের জন্য আইনি ব্যবস্থা, বিবাহ সংক্রান্ত আইন ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান না থাকার ফলে নাগরিক বঞ্চনা ও প্রতারণার শিকার হন। এ বিষয়ে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আজ জাতিসংঘ দিবস উপলক্ষে রবিবার মন্তেশ্বর ব্লক পিলপন গ্রাম পঞ্চায়েতে করন্দা গ্রামের করন্দা যুব কিশোর সংঘের উদ্যোগে করন্দা গ্রামে অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা আদালতের বিচারপতি ও আইন পরিষেবার সমস্ত রকম কর্মসূচি। 24 ঘন্টা ইনা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। জেলা কোর্টের বিচারক মাননীয় বিষয় মহাশয়কে ওনার কাছে আমরা আমাদের জানতে চাইবো যার যা প্রয়োজন আমাদের আইনের যে মতামত। এবার আমাদের আজকে এই আইনি সচেতনতা শিবিরের আমাদের প্রধান অতিথি অন্যান্য বর্ধমান জেলা আইনি পরিষদের যুক্ত করা যুক্তের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিক এবং উপস্থিত জনসাধারণ প্রত্যেককে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য। আমি গ্রামের ছেলে, আমরা জানেন না কি কি বিনামূল্যে কি কি আইনি পরিষেবা পাওয়া যায়। আপনারা জানেন যে কোর্টে গেলে 20,000 টাকা খরচা, উকিলে প্রচুর পয়সা নিয়ে নেবে, আবার সর্বহারা হয়ে যাবে, বিশ্ব হয়ে যাবে। এছাড়াও বিনা পয়সায় কি হবে পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। সেটা সচেতনতা করার জন্য আজকে এই শিবিরে আয়োজন করা হয়েছে। এর জন্য বর্ধমান জেলা আইনি পরিষদ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই। আপনারা জানেন তাহলে একটা কোর্ট আছে, বর্তমানে একটা কোর্ট আছে, হাইকোর্ট একটা আছে, লাস্ট কোর্ট, এবং তারপর দিল্লিতে একটা সুপ্রিম কোর্ট আছে। প্রত্যেকটি কোর্টে বিনা পয়সায় যে কোনো রকম সাহায্য পাওয়া যায়। যদি কোনো মহিলা হন, তাকে তো অশ্বিনী চাকরিজীবী হন, যে কাজটি কিসের শিবির চলছে আজ জেলা আইনি কর্তৃপক্ষের উদ্যোগে এবং করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় আইনি সচেতনতা প্রোগ্রাম কোথায় হচ্ছে? এটা এটা করন্দা গ্রামের আমাদের ক্লাব সংলগ্ন স্থানে হচ্ছে। আচ্ছা, এখানে উপস্থিত কে কে ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আজকে বর্ধমান জেলা কোর্টের সচিব শুভঙ্কর বিশ্বাস মহাশয় এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের লয়ার নিমাই কুমার মহাশয় অঞ্চলের এবং আমাদের অঞ্চল প্রধান শরীফউদ্দিন শেখ মহাশয় উপস্থিত ছিল এবং গ্রামের বিশিষ্টজন এবং গ্রামের বিশিষ্টজন উপস্থিত ছিল। আচ্ছা, এই সচেতনতার শিবির, আইনি সচেতনতার শিবির করে আপনারা এই জনসাধারণকে কি বার্তা দিচ্ছেন? সচেতনতা শিবিরের মূল লক্ষ্যটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত মানুষ যারা পার্সোনাল লয়ার ধরতে পারেন না অর্থের অভাবে, তাদের জন্য সরকার যে ব্যবস্থাপনা করেছে, ফ্রিতে যে লয়ার আছে, আইনি কর্তৃপক্ষ তাদের যে পরিষেবা দেবে ফ্রিতে, সেইগুলো অনেক মানুষ জানেন না। তাদের জন্যই একদম আমাদের জয় সাহেব একদম টোটাল বিষয়টাকে বিস্তারে আলোচনা করলেন। কি বার্তা দিচ্ছেন? এসেছিলেন? আমি ক্যাম্পে এসেছি। কোন কিসের ক্যাম্প? ওই আইনে তো সাহায্য পাই। আইনি ক্যাম্প যেটা শিবির ক্যাম্প হচ্ছে এটা কোথায়? এটা করোনা গ্রাম। করোনা গ্রাম। এটা আপনি কি বিষয় নিয়ে এসেছিলেন? কতটা সুবিধা, আলোচনায় সুবিধা পেলেন? আলোচনা সুবিধা পেলাম, আমি এখন বর্ধমান যেতে বললো, ওখানে যেতে হবে আমার। এই এই সচেতনতার ক্যাম্পে আইনি, এটা আপনাদের কতটা সুবিধা এবং কতটা খুশি হচ্ছে? আমরা খুব গরিব মানুষ, আমাদের অনেকটাই সুবিধা হবে এই সচেতনতার ক্যাম্পে
খুব সুবিধা হবে। এর জন্য খুশি আপনারা? আমরা খুব খুশি। কারণ? কারণ আমাদের টাকা পয়সা নেই, গ্রামেই গ্রামেই হচ্ছে, সেই জন্যই আমরা সুবিধা পাচ্ছি, সুবিধা পাচ্ছি। আপনার জমি সংক্রান্ত যে মামলাটা হচ্ছে বিষয়টা কত বছরে? এটা 1952 সালে বাবা মাকে লিখে দেয়, সেই সম্পত্তিকে আবার বাবা উত্তর দিয়ে দেয়, সেই সম্পত্তিগুলো আর আমরা পাচ্ছি। বা আমাদের যা ছাত্র ছাত্র যেটা জায়গা বেরিয়েছে সেটাও দখল করে থাকে। কে দখল করে? এই যারা জমি জায়গা নিয়েছে তারা। বাবা বিক্রি করে গেছেন তো? হ্যাঁ, বাবা বিক্রি। তা তো তারা তো দখল নেবে, তারা দখল নেবে। সম্পত্তি যদি 1952 সালে দিয়ে দিয়েছে বাবা মাকে, তারপরে 71 সালে বিক্রি করে। আজকে এটা কিসের শিবির চলছে? আজকে আপনারা জানেন যে জাতিসংঘ দিবস আজকে পালন হচ্ছে, এই পালনটা আমরা করছি আমাদের যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পরিচালনায় একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প, আইনি সচেতনতা শিবির। সেখানে গরিব এবং পিছিয়ে পড়া বর্গের লোকেদের জন্য যে নিখরচায় যে আইনি পরিষেবা দেওয়া হয় সেই সমস্ত ব্যাপারগুলো এখানে ব্যাখ্যা হলো, এবং অনেক ব্যক্তি এখানে নিজেদের সমস্যার কথা বললেন, যতটা এখানে বসে দেওয়া সম্ভব হলো সেইগুলোই আমরা বললাম। আচ্ছা, এই আইনি পরিষেবার সচেতনতার যে শিবির, এটা মানুষকে কী বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি যে যে মানুষ সচেতন হলে আমাদের এই যে নিখরচায় যে আইনি পরিষেবার এটা সাকসেসটা পাবে এবং মানুষ উপকৃত হবে। সবথেকে বড় কথা যেটা মানুষের উপকারের জন্য যে আইন কানুনগুলো সেগুলো মানুষ যতক্ষণ সচেতন না হবে ততক্ষণ আমাদের এটা সাফল্য লাভ করবে না, সেটাই আমরা বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের প্রচার আজকে চলছে। এখানে খালি না, সারা রাজ্যব্যাপী, ইভেন সারা ইন্ডিয়াতেই এটা হচ্ছে আজকে যেহেতু জাতিসংঘ দিবস। এই ক্যাম্পের মাধ্যমে মানুষ কতটা উপকৃত হলো স্যার? সেটা মানুষই বলবে। আমরা তো জানি এটা প্রচার করলাম মানে তারা সচেতন হলো, তাদের নিজস্ব রাইট বা অধিকারটা বলবৎ করার জন্যে উপযুক্ত জায়গায় না গেলে তাদের তো দায়িত্ব বলবৎ করা যাবে না, সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম বা তাদের উপদেশ দিলাম। এটা কি বিনা খরচে হলো স্যার? হ্যাঁ, সম্পূর্ণ বিনা খরচে। কে কে আমাদের পরিষেবাটাও বিনা খরচায়। কে কে উপস্থিত ছিলেন এখানে? পঞ্চায়েত প্রধান সাহেব ছিলেন, মাননীয়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।